দর্শক, পশ্চিম আকাশে অনেক খুঁজেও আজকে দিনের সূর্যটা পাওয়া গেল না। সূর্যকে এ কারণেই খোঁজা, কারণ ম্যাচের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের থেকে বাংলাদেশের জয়ের সম্ভাবনার যে সূর্য, সেটাও বাংলাদেশের আকাশ থেকে হারিয়ে গেল কিনা প্রশ্ন উঠছে। এই প্রশ্ন এ কারণেই উঠছে কারণ শ্রীলঙ্কা ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষ করেছে 5 উইকেটে 282 রানে, বাংলাদেশের থেকে পিছিয়ে আছে 83 রানে এবং হাতে আছে 5টা উইকেট। এ কারণেই বলছি যে জয়সূর্য হারিয়ে গেল কিনা প্রশ্ন উঠছে, কারণ আজ সারাদিনে বাংলাদেশ কিন্তু উইকেট তুলতে পেরেছে মাত্র 3টা। গতকাল শ্রীলঙ্কা 2 উইকেট হারিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল এবং 3টা উইকেট পড়েছে, তার মধ্যে একটা কিন্তু ছিল কাসুন রাজিথা, যিনি নাইট ওয়াচম্যান ছিলেন, তার উইকেট। সুতরাং সব মিলিয়ে বাংলাদেশের বোলাররা যে একটা ঈদের খুশির মতো দিন পার করেছে এমন কিন্তু নয়, কারণ সারাদিন মিলে 3টা উইকেট মাত্র পড়েছে। এখানে অবশ্য কথা আছে, যেহেতু বৃষ্টিতে ম্যাচের অবস্থা কিছুটা টালমাটাল ছিল, অর্থাৎ ম্যাচ বন্ধ ছিল বৃষ্টিতে প্রায় 1.5 সেশন, এটাকেও কিন্তু দায়ী করছেন শ্রীলঙ্কান দলের যিনি কোচিং স্টাফের সদস্য নাভিদ নেওয়াজ। তিনি দায়ী করছেন যে বৃষ্টিতে যেহেতু 1.5 সেশন হারিয়ে গেছে এই টেস্ট থেকে, সে কারণে কিন্তু টেস্টের বর্তমান অবস্থায় দুই দল মোটামুটি একই পজিশনে আছে, ইভেন অবস্থায় আছে। যদি ওই 1.5 সেশন খেলা হতো তাহলে আইদার শ্রীলঙ্কা অর বাংলাদেশ এই টেস্টে এগিয়ে যেত বলে নাভিদ নেওয়াজ মনে করছেন। এবং যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই টেস্টে এখনও কোনো রেজাল্ট পসিবল কিনা, তিনি বলেছেন যে রেজাল্ট আসলে পসিবল, কারণ ঢাকা টেস্টের চতুর্থ এবং পঞ্চম দিনে বল আরও কিছুটা ঘুরতে পারে এবং বল যদি ঘোরে সেক্ষেত্রে আসলে রেজাল্ট আসা সম্ভব। চতুর্থ দিনে শ্রীলঙ্কার টার্গেট কি যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি বলেছেন যে অবশ্যই আমাদের প্রাইমারি টার্গেট, আমরা লিড নিতে চাই, লিড এবং লিডটা বাড়িয়ে যতটুকু করা সম্ভব ততটুকুই করতে চাই আমরা। কিন্তু লিড যখন নিতে চায়, তারা যখন নাভিদ নেওয়াজ যখন বলেছেন যে তিনি লিড নিতে চান, সাথে সাথে কিন্তু এটাও মনে করিয়ে দিয়েছেন যে শ্রীলঙ্কা প্রায় 90 রান পিছিয়ে রয়েছে এবং চতুর্থ দিনে এই উইকেটে 90 রান করা সহজ হবে না। এবং চতুর্থ দিনে কেন সহজ হবে না, সেটা কিন্তু বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনিও বলেছেন যে উইকেটে কালকের চেয়ে আজকে একটু রাফ বেড়েছে। রাফ অর্থাৎ পেসাররা যখন বল করে তাদের যে ল্যান্ডিং পজিশন থাকে পিচে, যেখানে পেসারদের পা পড়ে সেখানে কিন্তু সেই জায়গাটাকে একটা রাফ ক্রিয়েট হয় এবং রাফে পড়লে বল কিন্তু ঘোরে। ডোনাল্ড বলেছেন উইকেটে রাফ বেড়েছে, ডোনাল্ড আরও বলেছেন উইকেট কিছুটা লো, এবং নাভিদ নেওয়াজ বলেছেন যে উইকেট ভালো আছে ব্যাটসম্যানদের জন্য, ঠিক আছে, কিন্তু যখন বলগুলো লো হয়ে আসছে ওই বলগুলো ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন, এবং যেহেতু রাফ ক্রিয়েট হয়েছে সেহেতু বল আরও বেশি ঘুরতে পারে। সো সব মিলিয়ে উইকেটের অবস্থা এই, ম্যাচের অবস্থা এই। ম্যাচে নাভিদ নেওয়াজ বলেছেন দুই দল এগিয়ে রয়েছে, দুঃখিত, দুই দলই সমান পজিশনে আছে, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে কিছুটা দুঃখ ভারাক্রান্ত মনেই বলতে হয় যে আমার চোখে বাংলাদেশ ঢাকা টেস্টে এই মুহূর্তে কিছুটা পিছিয়েই আছে। কেন পিছিয়ে আছে, কারণ মনে রাখবেন দর্শক, মাত্র 83 রান চেস করতে হবে বাংলাদেশের প্রথম ইনিংসের রান ওভার ক্রস করার জন্য শ্রীলঙ্কাকে, এবং 83 রান পার করার জন্য কিন্তু শ্রীলঙ্কার হাতে 5 উইকেট আছে। উইকেটে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দিনেশ চান্দিমাল, এরপরেও কিন্তু আরও একজন ব্যাটসম্যান আছেন নিরোশান ডিকুয়েলা। তাই আমি শ্রীলঙ্কাকে কিছুটা এগিয়ে রাখছি, তবে খুব বেশি এগিয়ে আমি শ্রীলঙ্কাকে রাখবো না। সম্ভবত শ্রীলঙ্কা 55% এবং বাংলাদেশ 45%। এটা শুনে যারা মন খারাপ করছেন যে শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে, বাংলাদেশ এই টেস্টে ভালো রেজাল্ট আনতে পারবে কি না, তাদের একটা সুখের বার্তা দিয়ে শেষ করি। বাংলাদেশের পক্ষে যেমনটা বলছিলাম, নাভিদ নেওয়াজ মনে করছেন যে এখন রেজাল্ট আসা সম্ভব, সেই রেজাল্টটা বাংলাদেশের পক্ষেও আসতে পারে একটা উপায়ে। উপায়টা কি? সাকিব আল হাসান। অ্যালান ডোনাল্ড আজকে প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে যখন এবি ডিভিলিয়ার্স বলেন সাকিবকে খেলা কঠিন, তখন সাকিবকে খেলা আসলেই কঠিন। ডোনাল্ড জানিয়েছেন ডিভিলিয়ার্স তাকে বলেছিলেন যে সাকিবকে খেলা কিন্তু খুব কঠিন। ডিভিলিয়ার্সের কাছে যে সাকিবকে খেলতে কঠিন মনে হয়েছে, সেই সাকিবকে খেলা অবশ্যই ম্যাথিউস বলুন, চান্দিমান বলুন, ডিকুয়েলা বলুন, তাদের কাছে খেলা সহজ হবে না। সাকিবই ভরসা, সাকিবের সাথে তাইজুল আছেন, এবাদত আছেন, তারা যদি চতুর্থ দিন সকালে কোনো ম্যাজিক দেখাতে পারেন, শ্রীলঙ্কাকে কমের মধ্যে অল আউট করে দিতে পারেন, সম্ভব হলে বাংলাদেশের যে 365 তার আগে অল আউট করে দিতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশ লিড নিবে। চতুর্থ দিন পুরো দিন বাংলাদেশ ব্যাটিং করার চেষ্টা করবে, যতটুকু সময় অবশিষ্ট থাকবে চতুর্থ দিনে, পঞ্চম দিনেও দরকার হলে ব্যাটিং করবে এবং আবার শ্রীলঙ্কাকে অল আউট করার চেষ্টা করবে যদি বাংলাদেশ ম্যাচ জিততে চায়। সব মিলিয়ে আমারও মনে হয় ঢাকা টেস্টে এখনও রেজাল্ট আসা সম্ভব এবং ঢাকা টেস্টের রেজাল্ট আসার পসিবিলিটিই বেশি, কারণ গত কিছুদিন ধরেই বলছি ঢাকায় এটা 23 নম্বর টেস্ট, এর মধ্যে 19টা টেস্টের রেজাল্ট এসেছে, 23 নম্বর টেস্টের রেজাল্ট আসবে বলে আমার বিশ্বাস। তবে রেজাল্ট আসার জন্য বাংলাদেশকে অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হবে, বাংলাদেশের বোলারদের আপাতত ভালো পারফরমেন্স করতে হবে, এরপর যখন আবার বাংলাদেশ ব্যাটিংয়ে আসবে তখন ব্যাটারদের ভালো পারফরমেন্স করতে হবে। তবে এই মুহূর্তে আমার মতে
কিছুটা দুঃখজনক হলেও শ্রীলঙ্কা একটু এগিয়ে রয়েছে। এই খবর জানিয়ে ক্রিকফ্রেঞ্জি থেকে ফয়সাল হাবিব আজকে বিদায় নিচ্ছি।